উত্তর চব্বিশ পরগনার বসিরহাট স্বরূপনগরে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে সেলিব্রেশন। স্বরূপনগর ইউনিট নর্থ চব্বিশ পরগনা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আজকের সামাজিক কর্মে প্রাপ্ত, যেমন হাসপাতালে রোগীদের ফল ও হরলিক্স প্রদান, বৃক্ষরোপণ, দুস্থদের খাদ্য বিতরণ, রাখি বন্ধন, থানার ওসি ও সিভিকদের সম্মান দেওয়া, বাইক র্যালি সহ একাধিক কর্মসূচি, সাধারণ ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো একাধিক সামাজিক কাজে যোগ দিতে দেখা গেল এই ইউনিয়ন কর্তৃপক্ষকে। দেখুন সেই ছবি। নমস্কার, আজ 19 আগস্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। এটা ফটোগ্রাফারদের একটা বিশেষ দিন, ফটোগ্রাফারদের নিজেদের দিন। আজকে এই দিনটাকে আমরা সেলিব্রেশন করছি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে। আমাদের স্বরূপনগরে যা ফটোগ্রাফার রয়েছে, অ্যাকচুয়ালি আমরা নর্থ চব্বিশ পরগনা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের অন্তর্গত, নর্থ চব্বিশ পরগনা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন একটা ট্রেড ইউনিয়ন ভুক্ত একটা অ্যাসোসিয়েশন, তার আন্ডারে আমরা স্বরূপনগর একটা ইউনিট। স্বরূপনগর ইউনিটে আমরা 40 জন ফটোগ্রাফার আছি। এই আমরা সবাই মিলে, সব ফটোগ্রাফাররা মিলে এই দিনটাকে আজকে সেলিব্রেশন করছি বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে। যেমন আমাদের আজকে সারাদিন যে কাজগুলো করা হলো, প্রথমে আমরা ডাকবাংলা, শাহপুর ডাকবাংলা যে হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র, ওখানে সব রোগীদের ফল বিতরণ করা হয়েছে, ডাক্তারদের সম্মান দেওয়া হয়েছে। এরপরে আমরা আমাদের স্বরূপনগর থানার আইসিকে বা যারা সিভিক টি আছে, হ্যাঁ, সবাইকে মোটামুটি সম্মান দেওয়া হয়েছে। এরপরে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি একটা হয়েছিল, সেটা আমরা বৃক্ষরোপণ করে সেটা করলাম। তারপরে রাখি বন্ধন উৎসব, এটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা র্যালি করছি, এই র্যালি করে আমরা সবাই বাড়িতে ফিরব। তো এইভাবেই আজকে আমরা নর্থ চব্বিশ পরগনা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের আন্ডারে স্বরূপনগর ইউনিট থেকে এই ফটোগ্রাফি ডে, মানে বিশ্ব ফটোগ্রাফি দিবস, এইটাকে আমরা সেলিব্রেশন করলাম। আমার নাম সৌমেন পাল। আমি নর্থ চব্বিশ পরগনা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের একটা একজন কমিটি মেম্বার, এবং স্বরূপনগর ফটোগ্রাফি ইউনিটের একজন সদস্য।